সবাইকে বাংলা ক্লাসে স্বাগত। সোনামণিরা কেমন আছো সবাই? ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? বাবা আমরা সবাই ভালো আছি, তোমাদের বাসার সবাই ভালো আছে? আব্বু আম্মু? জি ম্যাম। ভাইয়া আপু? আচ্ছা, তাহলে বাবুরা আমরা গতদিন কি পড়ছিলাম? আমরা গতদিন কি পড়েছিলাম? আমরা ব্যঞ্জন বর্ণ পড়েছিলাম, ঠিক আছে? দেখো। জি ম্যাম। আচ্ছা, আজকে আমরা পড়বো কি? আজকে আমরা পড়বো দেখো স্বরচিহ্ন। তোমরা দেখতে পাচ্ছ না সবাই? স্বরচিহ্ন, ঠিক আছে? দেখো, স্বরে আছে আকা, স্বরে আছে লাগছে না? আমাদের বানান
তাহলে দেখো নীরবের নামে দেখো তো এখানে একটা স্বরচিহ্ন আছে না রশ্মিকার আছে আর একটা কি আছে আকার আছে আমাদের নাম লিখতে গেলে আমাদের কি লাগবে এই স্বরচিহ্ন গুলো লাগবে তাহলে কি আমাদের স্বরচিহ্ন গুলো বলো আচ্ছা তারপরে দেখো এখানে আর কি আছে তাসফিয়া আছে দেখো তাসফিয়াও আছে তাহলে তাহলে দেখো তো তাসফিয়া তোমার নাম লিখতে যে কয়টা স্বরচিহ্ন ওখানে লাগছে তিনটা একটা কি লাগছে দুইটা আকার আর একটা তাহলে কি আমাদের নাম প্রাপ্তি আছে প্রাপ্তি আছো এই তো স্নেহা প্রাপ্তি আছো আচ্ছা তাহলে দেখো আমরা শব্দ লিখতে পারবো একটা রসুকার লাগছে বাবুরা আমরা এখন স্বরচিহ্নটা আবার সুন্দর করে পড়বো পড়ার পরে তারপরে আমরা দেখবো যে কে সুন্দর একটা আবৃত্তি করতে পারে সে একটা আমাকে কবিতা শোনাবে দেখো আগে আমরা এটা আরো একবার শুনে নিই দেখো স্বরে আছে আকা ছেলে দল মাছ
তাহলে দেখো তাহলে দেখো ময়াকারে মা বলো তো সবাই ময়াকারে মা বলছো কে বলছো বলো ময়াকারে মা তারপরে দেখো বয়াকারে বা বয়াকারে বা বাবা বয়াকারে বাবা তাহলে বয়াকারে মা বয়াকারে বা বয়াকারে বা বাবা তারপরে আমরা আরেকটু লিখতে পারবো দেখো তারপরে আমরা আরেকটু লিখতে পারবো কি বয়াকারে মা বয়াকারে মা মামা কি লিখতে পারবো বয়াকারে মা আমি তাহলে দেখো আমাদের আকার দিয়ে কতগুলো শব্দ আমরা শিখতে পারছি তাই না প্রথমে আমরা কি শিখতে পারছি দেখো ময়াকারে মা তারপরে দেখো তাহলে দেখো আমাদের আকার দিয়ে কয়টি শব্দ শেখা হয়ে গেল চারটা শব্দ মা বাবা মামা চাচা মা বাবা মামা চাচা আমরা তো আকার দিয়ে আমরা কি চারটা শব্দ শিখলাম তাই না হ্যাঁ তারপরে দেখো আমরা এবার কি রশ্মি কাঠ দিয়ে আমরা এবার কি দেখো রশ্মি কাঠ দিয়ে লিখবো রশ্মি কাঠ দিয়ে আমরা শব্দ শিখছি দেখো চিনি রশ্মি কাঠ আমরা শব্দ শিখছি চিনি এবার দেখবো দিকটা দিয়ে আমরা কি
তাহলে দেখো নদী বানান কি দন্তর নয় দয় বৃদ্ধি করে তিন নদী নদী বানান কি দন্তর নয় দয় বৃদ্ধি করে তিন নদী তাহলে আমাদের আমাদের কি আর বানান লেখা বা পড়ার অসুবিধা আছে? আমরা কি এখন আকার রসইকার দীর্ঘইকার এটা দিয়ে কি আমরা এখন বানান লিখতে পারবো না? দেখো আমরা আকার আমরা এখন সবাই এই বানান গুলো সুন্দর করে লিখতে পারবো, ঠিক আছে? তাহলে কারণ কোনো অসুবিধা নাই, ঠিক আছে? মীরা বুঝতে পেরেছ? আচ্ছা প্রাপ্তি, তুমি বুঝতে পেরেছো? কোনো সমস্যা তো নাই, তাই না? আচ্ছা সোহাই, আচ্ছা ঠিক আছে। তাহলে স্বরচিহ্ন আর বানান লেখা তাহলে আমরা এখন কি করব, আমরা আরো একবার একটু পড়ে নিব, ঠিক আছে? আমরা স্বরচিহ্ন ম্যাডাম কি বলছিল বলো? আমাদের
Allah Hafiz.